এখন আমার নাইট ডিউটি চলছে, তাই আজকে আমার নাইট ডিউটির পঞ্চম দিন, তো সকালবেলায় ঘুম হয়নি তাই এখন একটু ঘুমই নেব। তো একটু ফাঁকি মারার সুযোগ থাকলে ফাঁকি মেরে নিতে হয়। তো কাজে আমি লেগে পড়েছি, কিন্তু এখানে গাড়ি ফেসে যাচ্ছিল বৃষ্টিতে জল জমে যাওয়ার কারণে। তো যারা যারা ভিডিওটা বীরভূম থেকে দেখছো, তারা একটু নীল নির্জনের ব্যাপারে আমাকে জানিও, বক্রেশ্বর ড্যাম্পের ব্যাপারে। তো তো সেখানে কী কী জিনিস একটু ভালো দেখার মতো আছে, তো সেইসব জিনিস আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো আমার নাইট ডিউটি এখন শেষ হয়ে গেছে, তো এবার আমি যাবো রুম, রুম গিয়ে ফ্রেশ হব। ডিউটি থেকে এসে স্নান করা আমার হয়ে গেছে, তো আমি যাচ্ছি একটু হাঁটতে। বন্ধুরা, এই জায়গাটা আগে প্রথমে জঙ্গল ছিল, বিশাল জঙ্গল ছিল, যেখানে সব রকমের গাছ ছিল। তো এখন সেই জায়গাটা কেটে মাইন্ডসে পরিবর্তিত হয়েছে। যখন আমি ছোট ছিলাম, গ্রামের বাড়িতে যখন আসতাম, তখন এই জঙ্গলে অনেকবার এসেছি। এখন সেই জঙ্গলের পরিবর্তে এই মাইন্ডসটা তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ, সব কেটে পাহাড় তৈরি হয়ে গেছে। তো এটা হচ্ছে কলিয়ার থেকে ওঠা পাম্পের থেকে জলটা। তো এই দিকটাতে বেশ সুন্দর ওয়েদারটা থাকায় হাওয়া দিচ্ছিল খুব সুন্দর, তো আমি একটু আনন্দ নিচ্ছিলাম। আজকে এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাই নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটা ফলো করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিও দেখা হচ্ছে।